হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন রয়েছেন আপনারা আশা করি যে যেখানে রয়েছেন ইনশাল্লাহ ভালোই রয়েছেন কথা হলো কিছু কিছু মানুষ ভাবে বুঝছেন ভাই যে নিজের কাম কাজ বাদ দিয়ে সব কিছু বাদ দিয়ে ইউটিউবে ভিডিও বানাবো নাকি ইউটিউবেই কাজ করব নাকি মানে এমন চিন্তা ভাবনা নিজের কাম কাজ বাদ দিয়ে ইউটিউবে ভিডিও বানানো শুরু করে ভাই ইউটিউবে কাজ করে কি জীবন চলবে অরিজিনাল কাজ বাদ দিয়ে ভাই ইউটিউবে কাজ করলে নিজের জীবন চলবে না বুঝছেন চলবে না আপনারা যা ভাবছেন এই জিনিসটা ইউটিউব তেমন কিছু না তো আপনি ভিডিও বানাবেন ঠিক আছে বানান বুঝছেন ইউটিউব হলো একটা ভাই ফুর্তির জিনিস ফুর্তির মাধ্যম বুঝছেন আনন্দ দেওয়ার মাধ্যম আপনি ফ্রি টাইমে ভিডিও বানাবেন আপনি ফ্রি টাইমে ভিডিও বানাবেন ইউটিউবে আপলোড করবেন এখানে আনন্দ ফুর্তি করবেন এটা ফুর্তির জিনিস আনন্দর জিনিস বুঝছেন টাকা ভাই কয়জন মানুষে কত টাকা কামায় এখানে বেশি টাকা ইনকাম করা যায় না তো বুঝছেন আপনি যে ভিডিও দিবেন আপনার কয় বছর বা লাগবে আপনার এই চ্যানেল মনিটাইজ হইতে গ্যারান্টি নাই তো কিছু কিছু মানুষ রয়েছে পড়াশুনা করে মানে চাকরি চাকরিতে মাথা মারা বাদ দিয়ে ইউটিউবের পিছনে লেগে গেছে ভাই ইউটিউবের পিছনে যে লাগলেন আপনি চাকরি বাদ দিয়ে চাকরির পিছনে লাগা বাদ দিয়ে হ্যাঁ চাকরির চিন্তা বাদ দিয়ে বিজনেসের চিন্তা বাদ দিয়ে আপনি যে ইউটিউবের পিছনে লেগে গেলেন ইউটিউব যদি এখনই বন্ধ করে দেয় তখন কি করবেন আপনি নিজের কাম কাজ বাদ দিয়ে ইউটিউবের পিছনে লেগে গেছেন আপনার ভবিষ্যৎ রয়েছে ইউটিউব যদি বন্ধ হয়ে যায় তো আপনার ভবিষ্যৎ তখন কি হবে আপনার তো ভবিষ্যৎ রয়েছে এই ভিডিও বানালে তো আর আপনার ভবিষ্যৎ চলবে না বুঝেন নাই ইউটিউব বন্ধ হয়ে গেল মানে আপনার ভবিষ্যৎ অন্ধকার আপনি যে বয়সে ইউটিউবে এসেছেন সেই বয়স থেকে যদি আপনি চাকরির মাতা মারান বা ছোটো খাটো যেটাই হোক বিজনেস করেন ওটাই আপনার আপনার ভবিষ্যতে কামে আসবে বুঝছেন ইউটিউবে গ্যারান্টি নেই তো বন্ধ হয়ে গেল মানে আপনার শেষ হাঁ ভিডিও বানান ইউটিউবে আপলোড করেন বুঝছেন আনন্দ ফুর্তি নেন ভিডিও বানান ইউটিউবে আপলোড করে দেন মজা বুঝছেন কিন্তু এটা করতে হবে আপনার ফ্রি টাইমে নিজের আগে কাম কাজ সেরে নেন তারপরে ইউটিউবে কাজ করেন নিজের কাম কাজ বাদ দিয়ে ইউটিউবের পিছনে লেগেছেন ভাই আপনার ভবিষ্যৎ অন্ধকার আছে বুঝছেন আরে যে কিছু কিছু ইউটিউবাররা না ভাই কিছু কিছু ইউটিউবাররা কি করে বুঝছেন টাকা পায় দশ বিশ হাজার টাকায় মাসে তারা মানে গাড়ি কিনে বুঝছেন গাড়ি কিনে সেটাও মানে ব্লগ ভিডিও বানায় যে মানে তারা মানুষদেরকে বলে যে আমি এত টাকার গাড়ি নিলাম বুঝছেন এগুলো মানুষকে বলে মানুষদেরকে এসব দেখায় তো মানুষরা ভাবে যে আচরিত কথা ইউটিউবে এত টাকা দেয় বিশ লাখ টাকার বাইক নিল বুঝছেন দশ লাখ টাকার বাইক নিলো পাঁচ লাখ টাকার বাইক নিল এত টাকার বাইক নিল এত টাকা দিয়ে সে দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছে নিশ্চয়ই ইউটিউবে অনেক টাকা পাওয়া যায় সেই জন্য তারা কি করে সব কিছু কাজ বাদ দিয়ে ইউটিউবে লেগে যায় ভিডিও বানানো শুরু করে বুঝছেন তারা যে কিভাবে চলে গাড়ি যে কিনলো বুঝছেন কিভাবে যে গাড়ি কিনলো এটা একমাত্র এ তারাই জানে বুঝছেন আপনাকে দেখায় তারা এত টাকা দামের বাইক নিয়েছে বুঝছেন এইসব একটা নাটক করে আর নাটকটা না করলে তো আপনারা দেখবেন না তাদের ভিউ বাড়ানোর জন্য তারা এইসব নাটক করে এই ইউটিউবাররা এত টাকার বাইক যে বুঝছেন তারা লোন নিয়ে করে এইসব বুঝছেন থেকে লোন লোন নেয় নিয়ে এত টাকার বাইক কিনে ধীরে ধীরে লোন পরিশোধ করে দেয় আর ওটা একটা আকর্ষণীয় নাটক মানুষদেরকে তো আকর্ষণ করতে হবে বুঝছেন না কথাই নইলে তো ভিডিও মানুষ দেখবে না ভাই একটা দেশে ঘুরতে গেলে না বিদেশে ঘুরতে গেলে অনেক টাকার প্রয়োজন হয় বুঝছেন অত টাকা ইউটিউবাররা পায় না তো লোন নিয়ে যায় হয়তো তাদের ওখানে কোনো বন্ধু বান্ধব থাকে তাদের হয়তো ইউটিউব চ্যানেল থাকে বুঝছেন মানে এই ইউটিউবার তো ভাইরাল ইউটিউবার হয়তো মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে তাদের তাকে বলে দেয় যে ভাই আমার এখানে আসো তোমার ভিসা বুঝছেন প্লেন ভাড়া খাওয়া দাওয়া সব আমি দিব তুমি ফ্রি ফ্রিতেই আসবে তুমি টাকা পয়সার কোনো প্রয়োজন হবে না তোমার সব আমি দিব তারা যায় ওখানে যে কথাবার্তা বলে ইউটিউব মানে বানায় বোঝানায় ভিডিও বানায় ওখানেও আবার তার যে চ্যানেল থাকে ওই মানুষটির চ্যানেল উঠাইয়ে দেয় বুঝছেন এই 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 সব কারণে যায় ফ্রিতে যায় নিজের টাকা নাই তো অত অত টাকা পায় না তো ইউটিউব থেকে বুঝেন নাই ছোট ছোট শিশু ভাই পড়াশোনা বাদ দিয়ে ইউটিউবের পিছনে লেগে গেছে বুঝছেন এই যে ইউটিউবের পেছনে এই শিশুরা যে ইউটিউবের পিছনে লেগে গেছে এদের ভবিষ্যৎ ভাই অন্ধকার আছে বুঝছেন কারণ পড়াশোনা বাদ দিয়ে যে ইউটিউবে লেগে আছে ইউটিউব বন্ধ হলো মানে শেষ তাদের গেল একদম পড়াশোনা করো পড়াশোনা করো পড়াশোনা করে সরকারি জব করো নইলে বিজনেস করো বুঝছেন ওখানে আপনার জীবন এই ইউটিউবে এখানে নট গ্যারান্টি বুঝছেন নট গ্যারান্টি ভিডিও বানান ফ্রি টাইমে ভিডিও বানান ইউটিউবে আপলোড করেন এটা ফুর্তি আনন্দ মজা করার একটা মাধ্যম বুঝছেন ভিডিও করে ইউটিউবে আপলোড করলেন ভালো লাগলো আপনার টাকা ইনকাম করার আশায় যদি ইউটিউবে আসেন সব কাজ বাদ দিয়ে নিজের কাজ বাদ দিয়ে তাহলে ভাই ধ্বংস অনিবার্য বুঝছেন ধ্বংস অনিবার্য কারণ অত টাকা আপনাকে ইউটিউব দিবে না বুঝছেন সেই দিবে আপনি যদি ইউটিউবকে কিছু দিতে পারেন কিছু একটা দিতে পারেন তাহলে আপনাকে অত টাকা দিবে আর বর্তমান যে ইউটিউব চ্যানেল ভাই বুঝছেন এখানে প্রতিযোগিতা হয় প্রতিযোগিতা কম্পিটিশন এই কম্পিটিশনে যে আপনি ইউটিউবে উঠবেন বুঝছেন বড় কপালের কথা কাজেই নিজের কাম কাজ আগে করেন তারপরে ইউটিউবে আসেন ভালো করে পড়াশোনা করেন গভর্নমেন্ট জব করেন বিজনেস করেন বড় বিজনেস হোক ছোটো বিজনেস হোক করেন মানুষ তো ছুটে থেকেই বড় হয় না আপনি এক লাভ দিয়ে কিভাবে গাছে উঠবেন টাকা নেই ছোটো খাটো বিজনেস করেন বুঝছেন ছোটোখাটো বিজনেস করেন ওই বিজনেসই আপনাকে অনেক বড়ো মানুষ বানিয়ে দেবে আপনি যদি মন প্রাণ দিয়ে সেই বিজনেস করতে পারেন যেটাই করেন আগ্রহী হয়ে করেন সফল হবেন সব কিছু বাদ দিয়ে ইউটিউবে ভিডিও বানাইতে যায়ন না বুঝছেন ভবিষ্যতে ধোকা খাবেন বুঝছেন ভবিষ্যতে ধোকা খাবেন বড়ো ধোকা খাবেন কুলো হারাবেন ও কুলো হারাবেন তখন পড়াশোনা করে যদি চাকরি করার মন না যায় দোকান দেন বুঝছেন দোকানও তো ভালো বিজনেস দোকানেও অনেক টাকা আসে ভালো করে করতে পারলে তবে যাই হোক বন্ধুরা বুঝছেন এই যে ইউটিউবাররা যে ভিডিও বানায় মানে এত টাকা পায় এত টাকার গাড়ি কিনল এগুলো দেখে আপনারা ভুলে যাবেন না নিজের ভবিষ্যৎ বুঝছেন নিজের কাম কাজ এগুলো ভুলে যাবেন না অনেক ইউটিউবাররা গাড়ি কিনে বুঝছেন অনেক দামি দামি গাড়ি কিনে এক কোটি দুই কোটি টাকা দিয়েও গাড়ি কিনে ইউটিউবাররা বুঝছেন তারা ইউটিউব থেকে অত টাকা পায় বুঝছেন অনেক টাকা পায় এটা সত্যি কিন্তু তারা কিভাবে পায় তারা ইউটিউবকে কিছু একটা দিয়েছে বুঝছেন ইউটিউবের মালিককে কিছু একটা দিয়েছে সেই জন্য ইউটিউবের মালিক তাকে এত টাকা দেয় মাসে এমনি এমনি দেয় না ভাই বুঝছেন এমনি এমনি দেয় না তবে সে যে পর্যায়ে গিয়েছে সেই পর্যায়ে গেলে ভাই অনেক কষ্ট করতে হবে বুঝছেন আর সেই পর্যায়ে যেতে পারেন নিজের কাজ চালিয়ে যান তারপরে ধীরে 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 ভিডিও বানান ফ্রি টাইমে ভিডিও বানান দেন ভিডিও বানান দেন একদিন না একদিন ইউটিউবে আপনি সাকসেস হবেন তো যাই হোক বন্ধুরা অনেক কথা বললাম সুখে থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে অন্য ভিডিওতে খুদা হাফেজ